সম্মানিত ভিউয়ার্স দর্শক শ্রোতা বন্ধু, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিদিনের হাজার অধিক সুন্নার 44 নম্বর সুন্নতটি নিয়ে আলোচনা করব। সেটা কিয়ামুল লাইল বা রাত্রের সালাতের সুন্নত সমূহের সিরিয়ালে আসবে 3 নম্বর সুন্না। এটা আগে আমরা দুটো আলোচনা করেছি, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ঘুমতে করতেন তখন মিসওয়াক করতেন, এবং মিসওয়াক করে এই আয়াতটি সূরা আল ইমরানের 10টি আয়াত পড়তেন। এটা সুন্না 190 থেকে 10 নম্বর শেষ পর্যন্ত আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। এই আয়াত এখান থেকে শেষ পর্যন্ত পড়তেন, যেটা নাকি আমরা বুখারী সহিহ বুখারীর হাদিসেও পাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার খালার ঘরে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মুমিনদের মাতা। তো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠলেন, পুরো অর্ধেক রাত্রিতে তার আগে পরে একটু, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো তিনি বললেন যে মহানবী উঠলেন এবং উঠে চোখ থেকে ঘুম মুছেই এরপরে এই 10 আয়াত অর্থাৎ সূরা আল ইমরান 190 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 10 আয়াত তিনি পাঠ করলেন। তার মানে ঘুম থেকে উঠে ওযু করা লাগে, এরপরে শব্দটি এসেছে, এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে গেলেন, ওযু করলেন ইত্যাদি বলা আসছে। তার মানে ঘুম থেকে উঠে চোখ মোছা, এভাবে চোখটা এই সুন্নতটি আগে আলোচিত হয়েছে, চোখ মোছা তিনবার অন্তপক্ষে চোখ মোছার পরে এরপরে এই আয়াত 10টি আয়াত পড়া সুন্নাহ। তো এটা আমাদের সিরিজ আলোচনার যেটা নাকি 44 নম্বর ভিডিও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের যে সুন্নাহগুলো আছে 1000 অধিক, তার 44 নম্বর ভিডিও এটা। আর সুন্নতের রাত্রের নামাজের বা রাত্রের সালাতের কিয়ামুল লাইলের সুন্নার 3 নম্বর সুন্নাহ নিয়ে আলোচনা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।